আমাকে এমন কিছু করতে হবে যেটা পরিবেশ বান্ধব। এই চিন্তা থেকে মূলত আমার এই নার্সারিতে আসা, 15,000 টাকা থেকে আমার এটা মূলত শুরু করা। 10 থেকে 12 লক্ষ টাকার আমার জমির পরিমাণ ছিল 500। বর্তমানে আমার যদি এখানে জমি আমার প্রায় 2 একর জমি, শতভাগ চারা, সুস্থ চারা যদি আমরা তৈরি করতে চাই তাহলে হাবের কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, সকলকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষিবাজারের পক্ষ থেকে আমরা আজ আবারও একটি সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পটি আমরা শাহজাদা ভাই রানীপুকুরের, উনি আমাদেরকে ওনার সাফল্যের গল্পটা শোনাবেন, অতীত এবং বর্তমান। একটু জানিয়ে রাখি, শাহজাদা ভাইয়ের এখানে উনি একটি হাব করেছেন এবং তার পাশাপাশি তার কিন্তু বিশাল একটা নার্সারি আছে, যেমন ফলজ নার্সারি। সব বিষয়ে আমরা আজকে ওনার কাছ থেকে শুনবো এবং ওনার সফলতার গল্পগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শাহজাদা ভাই, আপনাকে স্বাগতম কৃষিবাজারের পক্ষ থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম পরিচয়টা দিয়ে একটু শুরু। আমার নাম মোহাম্মদ শাহজাদা খান, আমার বাড়ি হচ্ছে জুমা খানপাড়া, রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর। এর আগে আপনি কি করতেন? এর আগে মূলত আমি লেখাপড়া করছিলাম। লেখাপড়া করার পর আমি কাঠের বিজনেসে আসি, মানে গাছ কর্তন। তা এই বিজনেসটা আমি প্রায় 1 বছর করি। করার পর আমি চিন্তা করি যে এটা তো পরিবেশকে আমরা ধ্বংস করতেছি। সেখান থেকে আমার চিন্তা হলো যে না, আমাকে এমন কিছু করতে হবে যেটা পরিবেশ বান্ধব। এই চিন্তা থেকে মূলত আমার এই নার্সারিতে আসা, আর নার্সারিতে আসা প্রায় আমার 3.5 বছর হয়। 3.5 বছর আমার এটা নার্সারির বয়স। এখানে আমার ফলজ এবং বনজ এখানে গাছ ছিল, কিন্তু আমার হাব হওয়ার 2 বছর হয়। আচ্ছা, কী ধরনের পুঁজি নিয়ে আপনি এখানে শুরু করছিলেন? এইটা আমার মূলত প্রথম যখন আমি শুরু করি তখন আমার পুঁজিটা ছিল প্রায় 15,000। 15,000 টাকা থেকে আমার এটা মূলত শুরু করা। আমার জমির পরিমাণ ছিল 500 এবং 15,000 টাকা থেকেই আমি এটা শুরু করি। আচ্ছা, বর্তমান আপনার জমির সংখ্যা কেমন আর অর্থনৈতিক অবস্থা কেমন? বর্তমানে আমার যদি এখানে জমি আমার প্রায় 2 একর জমি, 2 একর জমির উপর নার্সারি, এবং প্লাস আমার যদি আমি আনুমানিক একটা যদি আমি হিসাব করি, 10 থেকে 12 লক্ষ টাকার আমার এখানে চারা আছে আর কি, 10 থেকে 12 লক্ষ টাকার। তো আমরা জানতে চাই যে আপনি তো নার্সারি দিয়ে শুরু করছেন, ফলজ গাছ থেকে আপনি এই যে হাবে আসছেন, হাবটা আপনার মাথায় কিভাবে আসলো? এটা সবজির চারা, মূলত মাটিবিহীন সবজির চারা হাবে তৈরি করা হয়। আমি এটা যখন দেখতে পাই যে এটা কিন্তু প্রচুর ডিমান্ড বা চাহিদা, আমাদের ফলজ চারা কিন্তু এটা সিজনে বিক্রি হয়, হয়তো দেখা যায় আপনার জুন জুলাই থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত ভালো একটা বিক্রি হয়, কিন্তু 12 মাস এই যে আমাদের কিন্তু বিক্রি হওয়ার সুযোগ থাকে, যেটা আপনার সবজিটা। এবং এই উন্নত কৃষিকে চিন্তা যদি আমরা করি, তো অবশ্যই আমাদেরকে এই পরিবেশ বান্ধবভাবে আমাদের বিশেষ করে কোকোপিটের চারা উৎপাদন করতে হবে। শতভাগ চারা, সুস্থ চারা যদি আমরা তৈরি করতে চাই তাহলে হাবের কোনো বিকল্প নেই। আমি মনে করি এটা একটা খুবই, যারা হাব নিয়ে যারা কাজ করতেছে, আমি মনে করি এটা কৃষকের যেমন উন্নতি হবে এবং হাব ওনার যারা হাবের সঙ্গে যুক্ত হচ্ছে তারাও দ্রুত এখান থেকে একটা আয়ের মুখ দেখবে। বর্তমান পজিশন কেমন? এটা হাব তো মূলত আমি হাবে কিন্তু আমার ট্রের সংখ্যা ছিল মাত্র 200, এখন মোটামুটি আমার এখানে ট্রে 1200-1400 ট্রে এখানে বসে। আর এখানে যে খুব বেশি ইনভেস্ট করতে হয় তা না, তবে এখানে চাহিদা থাকার কারণে দিন যাচ্ছে বাড়তেছে আর কি। আশা করতেছি যে আমার এই যে লিচু একটা বাগান আছে, লিচু বড়, এইটা হয়তো ঈদের পর আমার প্রায় 6,000 চারা বাইরে যাবে। এই চারাটা গেলে আমি মোটামুটি এখানে 4 থেকে 5 লাখের একটা সেট তৈরি করবো। এর ব্যাপক চাহিদা। আমরা জানতে চাই যে এই হাব থেকে আপনার প্রতিদিন আয়টা কেমন? দেখা যায় যে এটা প্রতি মাসে আমার এখান থেকে প্রায় 1.5 লক্ষ, 1,20,000 থেকে 1.5 লক্ষ চারা আমার এখানে বিক্রি হয়। আচ্ছা, আনুমানিক মূল্য কত? আনুমানিক মূল্য তো 2 থেকে 2.5 লক্ষ টাকা আর কি। আচ্ছা, এই 2 থেকে 2.5 লক্ষ টাকা আপনি যে প্রতি মাসে সেল করতেছেন চারা, এখান থেকে আপনার মুনাফাটা কীরকম আমাদেরকে যদি একটু ধারণা দেন? এখানে দেখা যায় কি যে আপনার মনে করেন এটা ওইভাবে তো বলা যায় না যে লভ্য অংশটা কেমন হবে, কারণ কখনো খুচরাতে দিতে হয়, কখনো পাইকারি দিতে হয়। অ্যাভারেজে দেখা যায় যে আমি যদি 1 লক্ষ চারা বিক্রি করি, আমার অ্যাভারেজে এখানে 60,000-70,000 টাকা থাকবে, 1 লক্ষ চারা যদি মাসে বিক্রি করতে পারি।
প্রিয় দর্শক, আসলে আমরা যেটা জানাতে চাচ্ছি যে ওনাদের কাছ থেকে যে মুনাফাটা, কেন আমরা ওনাদের কাছ থেকে মুনাফাটা আপনাদেরকে জানাই, বিশেষ কারণটি হচ্ছে যে আপনারা যেন এই মুনাফার দিকটা চিন্তা করে উদ্বুদ্ধ হন এই ধরনের হাব তৈরিতে। এজন্যই আমরা যে উদ্যোক্তারা আছে তার কাছ থেকে আমরা জেনে নেই তাদের দৈনিক সেলটা কেমন এবং তারা কী ধরনের মুনাফা করে। অবশ্যই আপনারা শাহজাদা ভাইয়ের কাছ থেকে ইনফরমেশনটা অবশ্যই পেয়েছেন যে উনি প্রতি মাসে 60-70 হাজার টাকা ইনকাম করেন শুধুমাত্র এই হাবের চারা বিক্রি করে। তাহলে বুঝতেই পারছেন যে এই ধরনের হাব করাটা আমি মনে করি কৃষকদের জন্য খুবই লাভজনক একটা বিজনেস। তো এবার আমরা জানতে চাইব শাহজাদা ভাইয়ের কাছে যে এই যে হাব তৈরিতে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন কি না আপনারা? এইটা মূলত আসলে প্রত্যেকটা জিনিস আমরা যখন প্রথমে শুরু করি তখন কিন্তু আমাদের ভয়টা কাজ করে। ভয় থেকে দেখা যায় কি হবে না হবে, আমরা কিন্তু দেখা যায় যে কোনো জিনিসের আপনার প্রথম স্টেপটা একটু রিস্ক হয়ে যায়, কারণ না জানা থাকলে রিস্ক। এখন যেহেতু আপনার আমাদের চিনজেনটা এখানে ট্রেনিং দিচ্ছে, এজন্য আমি মনে করি হাবদের জন্য একটা সহজ, যারা উদ্যোক্তা যারা হচ্ছে বা যারা হাব ওনার তাদের জন্য খুবই সহজ। তিনি কীভাবে চারাটা উৎপাদন করবে এই জিনিসটা ট্রেনিংয়ের মধ্যে যদি খুব ভালোভাবে তারা জানিয়ে দেয়, আমি মনে করি এজন্য আমাদের এই হাবে আসলে কোনো রিস্ক নেই। যেহেতু আমরা চারাটা তৈরি কীভাবে তৈরি হয় এটা আমরা জানতে পারতেছি, এজন্য সমস্যা আমরা কম ফেস করি আর কি। মানে ট্রেনিংটা আপনাদেরকে খুব সহযোগিতা করে, যার কারণে আপনাদের সমস্যার দিকটা খুব কম। আচ্ছা, চারা উৎপাদন করতে গেলে কিছু উপাদান প্রয়োজন আছে, এই উপাদানগুলো কি কি দরকার? এখানে যদি আমরা সবজি চারা চিন্তা করি তাহলে সবজি চারা আমরা করতে গেলে আমাদের অবশ্যই একটা ট্রে লাগবে, আমাদের মিডিয়া লাগবে, আমাদের বীজ লাগবে। আচ্ছা, এবং অবশ্যই একটা শেড লাগবে। ওকে ওকে, এই চারটা জিনিস যদি আমাদের থাকে তাহলে আমরা সুস্থ সবল চারা তৈরি করতে পারবো। আচ্ছা, এই প্রক্রিয়াটা কীরকম হয় একটু? এইটা মূলত আমরা ট্রেতে সাধারণত আমরা আমি দেখাই একটু, যদি এই মূলত এটা এটা একটা আমরা ট্রে, এই ট্রের সাথে আমরা কোকোপিটটা সম্পূর্ণ ভরাট করে নিই। কোকোপিট ভরাট করে নেওয়ার পর আমরা এই ট্রেতে এই ট্রেটাকে আমরা একটু গর্ত করে নিই, গর্ততে আমরা বীজগুলো ফেলি। বীজ ফেলার পর এই ট্রেটা আমরা ঢেকে দিই, মানে সমান করে নিই। নেওয়ার পর এটাকে আমরা হিপে দিই, পলিথিন দিয়ে ঢেকে রাখি, যেখানে নর্মাল যেখানে তাপমাত্রা থাকে সেখানে আমরা ঢেকে রাখি। দেখা যায় যে আপনার এক একটা বীজ কিন্তু এক এক সময় ফুটে, দেখা যায় আপনার মরিচ বা বেগুন এটা 3-4 দিন লাগে, 5 দিন লাগে। আমাদেরকে 3 দিন যখন 72 ঘন্টা পার হবে তখন থেকে আমাদের চেক করতে হয় বীজটা অঙ্কুরোদ্গম আটছে কি না। যদি দেখি বীজে অঙ্কুরোদ্গম আটছে তখন আবার কখনো তাপমাত্রা বেশি থাকলে আমাদের 3 দিনে হয়, কখনো 4 দিন, কখনো 5 দিন, এটা আবহাওয়ার উপর নির্ভর করে বীজের জার্মিশনটা। লাউটা 2 দিনে হয়, করলা 2-3 দিনে হয়, এটা কিন্তু বীজের উপর নির্ভর করে। এই যে বীজ চারা তারপরে ধরেন যে মিডিয়া, এটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন বর্তমানে? এইটা মূলত আমরা বীজ চারা এবং মিডিয়া আমাদের কৃষি বাজার আছে, ভাইদেরকে ফোন দিলেই আমাদের এখানে দিয়ে যায়। আমাদের জন্য খুবই একটা সুযোগ যে আমাদেরকে আর এই যে ট্রে বা মিডিয়া এগুলো আমরা কিনতে হয় না, আর আমাদেরকে ফোন দিলেই আমাদের এখানে হোম ডেলিভারি তারা দিয়ে যায়। আপনি এই অন্যান্য কৃষকদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? মনে করি যে প্রত্যেকটা কৃষকেরই আমাদের হাব থেকে চারা নেওয়া তাদের খুবই জরুরি, কারণ দেখা যায় যে কৃষকরা প্রতারিত হয় বিভিন্ন জায়গায় চারা কিনে, যেখানে দেখা যায় যে জাতের সমস্যা। আমরা যখন হাবে যখন আমরা একটা চারা করি, এখানে আমরা মেমো দেই, ছিল থাকে আমাদের, আমরা জাতকে শিওর করি এবং কৃষকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকে না। আপনার এখানে বর্তমানে কী কী ধরনের চারা আপনি উৎপাদন করছেন? এখানে আমার এখানে লাউ আছে, লাউ আছে, মরিচ, তারপর বেগুন, তারপর টমেটো এবং আদা, বর্তমানে 5টা সবজি আছে বর্তমানে। আচ্ছা, এই সিজনের চারা হচ্ছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, পরের সিজন আসলে পরে আমরা আশা করতেছি যে আপনার জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা এখানে কপি ফেলবো, বাঁধাকপি এবং ফুলকপি। এই যে বীজটা আপনারা কোথা থেকে এখন সংগ্রহ করছেন? বীজটা মূলত আমরা নিচ্ছি কৃষি বাজার থেকে। আচ্ছা, এই কৃষি বাজার যে আপনাকে বীজ দিচ্ছে, এই বীজ সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কি না? না, এখানে বীজে তো আমরা প্রথমত করি কি যে আমরা যখন বীজটা হাতে পাই, পাওয়ার পর আমরা কিন্তু জার্মিশন টেস্ট করে নিই,
কারণ আমাদেরকে যখন আমরা বীজ ফেলি দেওয়া, ধরে আমরা যদি কপি ফেলি মিনিমাম আমাদের দু তিন দিন চার দিনে দেখা যাবে আমরা 1 লক্ষ কপির চারা ফেলে দেবো, কিন্তু আমরা একটা প্যাকেটের হয়তো 10টা বা 15টা বীজ আমরা এটাকে জার্মিশন করে দেখি যে এটা পার্সেন্টেজটা কেমন। যদি দেখি যে জার্মিশনটা ভালো তখন কিন্তু আমরা অনায়াসে এই বীজটা ফেলে দিই। এটা আমি মনে করি বীজটা ঠিক আছে, বীজে কোনো সমস্যা নাই, কিন্তু মিডিয়াটা যেটা মিডিয়ার কোয়ালিটিটা এখন অনেকটা ভালো কৃষি বাজারের। ভাব নিয়ে পরবর্তী পরিকল্পনা কি? এখানে আমার যে পরিকল্পনা, আমি আমি মনে করতেছি যে এই পেশাতে যুক্ত হওয়ার পর খুবই ভালো লাগে, কারণ কৃষকেরা যোগাযোগ করতেছে, তাদেরকে সার্ভিস দিচ্ছি, তাদের কাছে যাচ্ছি, তারা আসতেছে, যে একটা একটা যে মানুষের সাথে একটা মানুষের যে অন্তরঙ্গ সম্পর্ক, যে বন্ধুত্ব, যেটা এইটা মনে করি যে খুবই ভালো। এবং একটা মানুষ বেশি দিন বাঁচে কেমনে মন যদি ফ্রেশ থাকে, তা আমি মনে করি এখানে অর্থ আছে এবং মানসিকতা ভালো করার একটা মনে করি এই হাবটা একটা জায়গা। আমি মনে করি এর জন্য আশা করতেছি যে এইটা হয়তো আমার আল্লাহ পাক যদি রহমত করে হয়তো এটা মাসখানিকের মধ্যে আমার এইটা প্রায় 3 থেকে 4 লক্ষ একটা এও হবে চারা উৎপাদনের ক্যাপাসিটি আমি করব। তবে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের হাবে আসছেন, কৃষি বাজারকে ধন্যবাদ, ছিনজিনটাকে ধন্যবাদ, তারা সবসময় আমাদের সঙ্গেই আছে। আমি মনে করি তারা যেমন সঙ্গে আছে আমরাও যদি যেভাবে পরিশ্রম এখানে দিচ্ছি কৃষকেরা অবশ্যই লাভবান হবে আমাদের কাছ থেকে। প্রিয় দর্শক, আসলে শাহজাদা ভাই আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন এবং আপনাদের উদ্বুদ্ধ করার জন্য যতটুকু ইনফরমেশন অর্থাৎ যতটুকু তথ্য দেওয়ার দরকার উনি আমাদেরকে দিয়েছেন, এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে কথাগুলো বলা দরকার উনি সেটিও বলে ফেলেছেন, আমাদের আর ওনার কাছে তেমন জানার নেই। প্রিয় দর্শক, আপনাদেরকে এই হাবের পাশাপাশি ছোট্ট কিছু ইনফরমেশন জানালাম যে উনি এখানে কিছু ফলজ গাছের চারাও উৎপাদন করে থাকেন, অর্থাৎ ওনার নার্সারিতে বেশ কিছু ফলের উনি নাম বলেছেন যে চারাগুলো ওনার এখানে পাওয়া যায়। তো দর্শক, আর আমরা ভিডিওটি বাড়াতে চাই না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কৃষি বাজারের সঙ্গেই থাকবেন, এই কামনায় আজকের এপিসোড, আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কৃষি বাজারের সঙ্গেই থাকবেন।